রাজস্থান রয়্যালস এর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স 87 রানে জিতে, যেখানে রাজস্থান রয়্যালস কে অল আউট করেছে। তার মানে ভাই 85 রানে অল উইকেট করলো, মানে কলকাতা নাইট রাইডার্স আরো অল আউট করার জন্য একটা আলাদা প্লাস থাকে রান রেটে। তো যেখানে কলকাতা নাইট রাইডার্স এর 30 কিংবা 30 এর ভাই 30 মতো প্লাস পেত, সেখানে কলকাতা নাইট রাইডার্স 40 প্লাস পেয়েছে। এটাই কলকাতা নাইট রাইডার্স এর সবচেয়ে বড় ব্যাপার। তো আপাতত কলকাতা নাইট রাইডার্সের ভাই প্লাস অনেক রান রেট। কলকাতা নাইট রাইডার্স 10 ম্যাচ খেলেছে 14 পয়েন্ট, যেখানে একে ভাই দিল্লি, দুয়ে চেন্নাই, তিনে আরসিবি, চারে কলকাতা, পাঁচে মুম্বাই। কিন্তু সবচেয়ে বড় কথা, আজ মানে যেক্ষণ ভিডিও বানাচ্ছি 7 অক্টোবর সকাল পর্যন্ত মুম্বাইয়ের আশা ছিল ওরা ভাই উঠবে, কিন্তু যখনই রাত 11টা বেজে যায় তখনই আশা শেষ হয়ে যায়। অর্থাৎ 12টা বাজলে মানে মুম্বাইয়ের আশাও 12টা বাজিয়ে দেয়। কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের -0.05, কলকাতা নাইট রাইডার্সের +0.58, কলকাতা নাইট রাইডার্সের। এখানে কলকাতা নাইট রাইডার্সের চান্স অনেক, 95% চান্স কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার করে গেছে, কিন্তু অফিসিয়ালি তারা এখনও ঘোষণা করেনি। তার কারণ কালকে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই ম্যাচটা ভাই দেখা যাক কী হয়, এমন না করে দেয় যে মুম্বাই ইন্ডিয়ান্স উঠেছে।